बमी करे दिए पा दिया लात्ती मारसी मुख थेके रक्त बेर होये गेछे शुधु ताई नय ओई महिलाटा आमारे कोले पिटे करे अनेक बड़ो बानाइछे माद्रासार गेटेर सामने तरकारी निये दाঁড়ায় थाकतो কাপড় পুরান হয়ে গেলে কাপড় নিয়ে দাঁড়ায় থাকতো আর বলতো বাজার পুরান জামাটা খুলে দে নতুন জামাটা নে ঈদের দিন সবাই আগে আমার মা সেমাই বানায় আমার সামনে দিত এখন আমার মা নাই মায়ের বিছানা পড়ে আছে রাত্রি বেলা যখনই বিছানায় পিঠটা লাগাই মায়ের চেহারাটা ভেসে ওঠে কে যেন আমার কানে ডাক দিয়া বলে সন্তান তোর মায়ের কবরের কিনারা দাঁড়ায় একটু দোয়া কর ওই মায়েরে ভুলে যাস না রে বাজান আমি আর থাকতে পারি না শীতের দিন কম্বল ফালায় মায়ের কবরের কিনারায় দাঁড়ায় কার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूरान्त থেকে আগত ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার ভিতরে অবস্থানরত আবেদা সালেহা নেককার পর্দা নিশি দিনদার মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজদ যিনি আমাদেরকে ঠান্ডা এবং গরম দুই নিয়ামতের মাঝখানে কোরআন ও হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই জবান খুলে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নানান ব্যস্ততার মধ্য দিয়ে হাজারো বাধা প্রতিকূলতা সবকিছুকে উপেক্ষা করে রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশে গভীর রাতে কোরআন ও হাদিসের আকর্ষণে আল্লাহর মহব্বতে ধৈর্যের পরিচয় দিয়ে আমাদেরকে দল মত নির্বিশেষে ওলামায়ে কেরামদের ডাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই কালেমাতে শুকর পুনর্বার আদায় করি আলহামদুলিল্লাহ একটা জিনিস বুঝতে হবে ওলামায়ে কেরাম বেয়াদব না পৃথিবীর ভিতরে আলেম তিন প্রকার হঠাৎ আলেম মিস্টার আলেম হযরত আলেম হঠাৎ মাওলানা মিস্টার মাওলানা হযরত মাওলানা কয়টা হলো হঠাৎ মাওলানা দাওয়াতে তাবলীগে সময় লাগাইছে তিন চিল্লা দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো সে যদি ভাবে আমি এখন নিজেই ফতোয়া দিব আমার নেতৃত্বে ওলামায়ে কেরাম চলবে আমি মনে করি তোমার মাথায় শয়তানে প্রস্রাব করেছে আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন রাসূলুল্লাহ বলেছেন গাছ আছে ফল নাই ইলম আছে আমল নাই আমল বলতে বাহ্যিকভাবে নামাজ রোজা হজ যাকাত টুপি দেওয়া দাড়ি রাখা দাড়িতে মেহেদি লাগানো তসবিহ টেপা এই ডেকোরেশন নয় সবচেয়ে বড় আমল হলো যার দিলটা অহংকার মুক্ত মাওলানা তিন প্রকার হঠাৎ মাওলানা মিস্টার মাওলানা হযরত মাওলানা চরমনাই গেছে উজানি গেছে অথবা ফুরফুরা গেছে জৈনপুর গেছে অথবা কোনো এক আল্লাহওয়ালার দরবারে গেছে একের পর এক যাইতেছে আসতেছে যাইতেছে আসতেছে দীর্ঘদিন যাওয়ার পরে সে ভাবতেছে আমি তো এখন জাকিরিন হয়ে গেছি মুহাক্কিক হয়ে গেছি সে যদি ভাবে আমি ফতোয়া দেব সেই ফতোয়া পাবলিক গ্রহণ করবে তাহলে এদেশের ওলামায়ে কেরাম 12 বছর 14 বছর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়ে কি ঘোড়ার ডিম করবে আমি শুরুতেই বলেছি ওলামায়ে কেরাম বেয়াদব না আজকে আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহে তো সেখানে আমার বয়ান ছিল 8টায় गियाई देखलाम आमादेर माथार ताज हृदयेर मणि एदेशेर उलामाए केरामेर गर्व हजरतुल आल्लामा मौलाना आब्दुल हक दामात बरकातुहुम तिनी बयाने उठছেন। तो सेखाने आमार अधिकार नाई जे काउके बोलबो जे आमाके ताड़ाताड़ी बयानटा देन। एरकम 100 महफिल जदि मिस हय 1 लाख मानुष जदि आमार बिरुद्धे चले जाए अल्लाहर कसम आमार किच्छु जाय आसे ना। একজন মুহাক্কিক আলেম বুজুর্গ যদি আমার ব্যাপারে খারাপ ধারণা করে এটাই হবে আমার ধ্বংসের পতন। উলামায়ে কেরাম বেয়াদব না, এরা উশৃঙ্খল না, এরা ঝগড়া রক্তপাত মারামারি হাঙ্গামায় যায় না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এদেশের সাধারণ মানুষ টুপি চিনেছে, দাড়ি চিনেছে কোরআন পড়ে নয়, বরং কোরআনের বয়ান শুনে। কথা মনে হয় বুঝেন নাই? এদেশের সাধারণ মানুষ মাথায় টুপি দিয়েছে। আমার কথাই বলি, আমার আব্বাই এদেশের হক্কানি এক বুজুর্গর দরবারে গেছে, যাওয়ার পরে বয়ান শুনছে, শোনার পরে দিল নরম হয়ে গেছে, থাপড়ায় আমারে মসজিদে পাঠিয়ে দিয়েছে। সকালবেলা মক্তবে পড়বি, কোরআন শিখবি, হাদিস শিখবি, এরপরে আমার ঘরের খানা খাবি। নামাজ পড়বি না, কোরআন তেলাওয়াত করবি না, আল্লাহর হুকুম মানবি না, এমন শয়তান ছেলে আমার ঘরে জায়গা পাবে না। এটা আমার বাবার থিওরি ছিল। আব্বাই তেমন কোন হাদিসের ভান্ডার নিয়ে বসে নাই, আর তেমন কিছু জানেও না। শুধু আমি নয়, আমার ডানে বামে অনেক ওলামায়ে কেরাম আছে, হয়তো তাদের বাবা যোগ্য কোনো বড় আলেম নয়, হয়তো এদেশের হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শুনে সন্তানগুলাকে দিনদার বানিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশে দাওয়াত ও তাবলীগ থাকবে, এদেশে তালিম থাকবে, তাসকিয়া থাকবে, জিহাদ থাকবে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ হবে, সব ওলামায়ে কেরামের নেতৃত্বে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। জবাব চাই, আমার এই দুটি কানের ছিদ্র দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। দুই কানের ছিদ্র কয়টা? আরো জোরে বলেন আল্লাহ। দুটো ছিদ্র। এই দুইটা ছিদ্র থেকে আমি যা শুনতে পাই, এই ছিদ্র দুইটাকে আমার আব্বা দিয়েছে না আমার আল্লাহ দিয়েছে? আল্লাহ। জবাব চাই, ওয়াল বাসারা, আমার চোখের পাওয়ারটা আমার বাপ দিছে না আল্লাহ দিছে? আল্লাহ। তো দেখবো কি দুনিয়ার নাস্তিকদের কুকাম না ইসলামের পতাকা উড্ডীন হবে সেটা দেখবো। ওলামায়ে কেরাম বেয়াদব নয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই সবচাইতে আল্লাহরে বেশি ভয় পায়, এটা আল্লাহর ওয়াদা। এখন আপনি যদি ভাবেন আমি 40 চিল্লা লাগাইছি, আরে মিয়া 500 চিল্লা লাগাইলো একজন আলিম বা শিক্ষাওয়ালা আলেমের পশমের সমতুল্য হবে না। এটা আমার কথা নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জবাব চাই, বনি ইসরাইলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, সারা রাত নামাজ পড়তো, দিনের বেলায় রোজা রাখতো, আর একজন ব্যক্তি ছিল নামাজ পড়তো, দিনের বেলায় দিনের তালিম দিত, তাহাজ্জুদ পড়তো না, নফল রোজাও রাখতো না, তেমন কোন উল্লেখযোগ্য আমল নাই। জবাব চাই, সারা রাত নামাজ পড়েছে আলেম না, সারা দিন রোজা রেখেছে আলেম না, এই ব্যক্তির মর্যাদা বেশি না ওই আলেমের মর্যাদা বেশি? আল্লাহর নবী বলেন, সাবধান, আমার মর্যাদা তোমাদের কাছে কত বেশি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুলনাই হয় না, আপনার মর্যাদা তুলনাই হয় না, আপনার মর্যাদা তুলনাই হয় না, আপনার মর্যাদা অনেক বেশি গো নবী। যদি আমার মর্যাদা তোমাদের কাছে বেশি হয়, ওই আলেমের মর্যাদাও গোটা দুনিয়ার মানুষের কাছে এরকম বেশি। علمِ رائعِ جاز کردم بے حساب، خلقِ روادن جوابِ باسوا। بھائی رامار आलेमराई सबचेয়ে আল্লাহরে বেশি ভয় পায়। মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি বাদশার দরবার থেকে খানা খায়, বাদশা শাহজাহানের সন্তান আলমগীরকে পড়ায়, বাদশা শাহজাহানের রেশমি কাপড় পরার শখ জেগেছে। আল্লাহর বিধান মুসলমানের জন্য রেশমি কাপড় পরা হালাল না হারাম? আরো জোরে তো। স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? কিছু কপাল পরা মুসলমান শ্বশুর বাড়ির থেকে স্বর্ণের চেন পেয়ে গলায় লাগাইয়া ষাটের গুদাম খুলে রাস্তায় ভাব দেখায়। আমি মনে করি তোমার মতো লুচ্চা বাটপার ইতর বাংলার জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। শ্বশুর বাড়ির এক টাকা খাওয়া মানে এক গ্লাস পায়খানা খাওয়ার চেয়ে বড় খারাপ। পায়খানা খাইলে পরিষ্কার করার মেডিসিন আছে, শ্বশুর বাড়ির এক টাকা যৌতুক খাইলে কিয়ামতের ময়দানে পাছার ভিতরে শুল ঢুকাবে। ভাইরা আমার, মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দর্শ দিচ্ছেন, কাগজ পাঠাইলো। বাদশা শাহজাহান বলল, আমি রেশমি কাপড় পরতে চাই, আপনি ফতোয়া দেন। পরে দরবারে তো অনেক মৌলবীরা আছে, পৃথিবীর সব বাদশাদের দরবারে কিছু মৌলবী থাকে কি থাকে না? আরো জোরে কর। বাদশা যেই দিকে মৌলবীও সেই দিকে, বাদশা যা কয় মৌলবী তাই শোনে। কোনটা হালাল কোনটা হারাম এটা ভেদাভেদ করে না। সরকার যেদিকে, এরা পেটের জন্য ওই দিকে দৌড় দেয়। মোল্লা জিউম কয়, সাবধান, আমারে এমন জগা খিচুড়ি মৌলবী পাইবা না। ইত্তাকিল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় পায় সরকারকে, না এমপি কে, না মন্ত্রীকে, না চেয়ারম্যানকে, না আল্লাহকে। আরো জোরে কান। এদেশের ওলামাই কিরাম মাথায় টুপি দিয়েছে, তাই বলে বোকা তা না। লম্বা জামা গায়ে দিলাম, বেয়াদবি করি না, কারণ জামাটা রসুলের আদর্শর জামা, বেয়াদবি করি না। রাস্তায় সিএনজিওয়ালা বাসের ড্রাইভার ঝগড়া করে, বখাটে ছেলে সিএনজিওয়ালা ড্রাইভারের থাপড়ায়, রিকশাওয়ালারে ভাড়া কম দিলে রিকশাওয়ালা গরম হয়। মুসলমান জবাব চাই। বাংলার জমিনে আজও পর্যন্ত শুনি নাই কোন আলেম এরকম একটা লম্বা জামা গায়ে দিয়া কোন রিকশাওয়ালার শরীরে আঘাত করেছে। যুবক, একটাই কারণ, এই জামাটা আমার বাবার জামানা, আমার দুলা ভাইয়ের জামানা, আমার নেতা নেত্রীকে দেখে এই জামা পরি নাই, এই জামা হাদিস পরে পরে রসুলের আদর্শ হিসেবে গায়ে লাগাইছি। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। হাদিসে পাকে নবী আমার বলেন, যার চরিত্র ভালো আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে ভালো, যে গালাগালি করে না, খারাপ ব্যবহার করে না। প্রমাণ হয়ে গেল বাংলার জমিনে উলামায়ে কেরাম কাউকে গালি দেয় না, বরং সাধারণ পাবলিকের গালি শুনে। কথা ঠিক? মোল্লা জিউন বলে, সাবধান, আমি এই ফতোয়া দিতে পারবো না। রেশমি কাপড় পরা হারাম তো হারামই থাকবে। কেন? জবাব দিল, ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুল নার। যেই হাফেজ, যেই আলেম হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নামের শিকল প্রাপ্ত আসামিকে সুপারিশ করে করে জান্নাতের মেহমানখানায় ঢুকায়া দিবে। এ মুরব্বি, এমন একটা সন্তান জন্ম দিতে পারো না যেই সন্তান এই শীতের রাত্রি বেলা মসজিদের বারান্দায় কাঁপবে আর মরবে মালিক। তুমি আমার আব্বারে ক্ষমা করে দাও, তুমি আমার মায়েরে ক্ষমা করে দাও। এমন একটা সন্তান বানাইলা না, কোটি টাকার সম্পদ দুনিয়াতে রাখলা, আওতা সাদাকাতা ফাআমজাইতা, যেটা আল্লাহর জন্য ব্যয় করবা ওটা শুধুমাত্র তুমি ভাগীদার হবা। মোল্লা জিয়ন কয় না, কোনদিন ফতোয়া ঘুরবে না। আগামীকাল জুমার দিন ১২টার সময় আমি জুমার মসজিদে, শাহী মসজিদে আমি ফতোয়া দিব কোনটা হালাল কোনটা হারাম। জুমার দিনে বার হাজার হাজার মুসল্লি মসজিদ ভরে গেল। বাদশা শাহজাহান তিনিও মসজিদের প্রথম কাতারে যায়, নামাজ বিছানায় বসে পড়ছে, মনে করছে আমার পক্ষেই বুঝি ফতোয়া দিবে, যেহেতু আমার সন্তানের উস্তাদ, আমার টাকা খাইয়া মোল্লা জীবন আস্তে আস্তে দিনের খেদমত করে, আমার দিল বলে আমার পক্ষেই মনে হয় ফতোয়া যাবে। ১০টা বেজে গেল, ১২টা বেজে গেল, হাজার হাজার মুসল্লি মসজিদ বোঝাই হয়ে গেল। বাদশা একটা যায় নামাজ বিছাইয়া সামনে দাঁড়ায় গেল। ইতিমধ্যে মোল্লা জীবন মেম্বারে বসে পড়ল, খুতবা পেশ করল। আল্লাহর সানা পেশ করার পর রাসূলের শানে দুরূদ শরীফ পড়ল। দুরূদ শরীফ পেশ করার পর হাতে একটা কাগজ নিয়ে কয়, মুসল্লি ভাই সব, বাদশা বলেছে রেশমি কাপড় সে পড়তে চায়, এই ফতোয়া দরবারি মৌলবীরা দিয়েছে জায়েজ। আমি মোল্লা জিয়ন স্পষ্ট ফতোয়া দিলাম, যারা ফতোয়া দিয়েছে, যারা ফতোয়া গ্রহণ করেছে, এরা সবগুলা বেঈমান হয়ে গেছে। বাদশার চোখ কপালে উঠে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। ইমাম সাহেব কমিটির বাড়ি খায়, কমিটির বেতন দিয়ে ইমাম সাহেব চলে, ফতোয়া তো কমিটির পক্ষে হবে। আল্লাহর শকর, এই বাংলার জমিনে এমন ইমাম আছে, এমন আলেম আছে, জীবন চলে যাবে, চাকরি বাতিল করবে, হক কথা থেকে পিছপাও হটবে না। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। এই মিয়া জোরে কও আল্লাহ। আমি এক সেকেন্ড আগেও মরব না, এক সেকেন্ড পরেও মরব না, কারণ আমার হায়াতের জিম্মাদার একজন, তিনি হলেন কে? আল্লাহ। মোল্লা জিয়ন এবার বলে, ফতোয়া যারা দিয়েছে, যারা নিয়েছে, উভয় দল বেঈমান হয়ে গেছে, লাগজিনি পেস লাগিয়ে গেছে। ভাইরা আমার, মোল্লা জিয়ন সকালবেলা চলে গেল তার নিজ কামরায়। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। সকালবেলা পুলিশ পাঠাইছে মোল্লারে ধরার জন্য। এই খবরটা আলমগীর পাইছে। আলমগীর জানে আমার ওস্তাদ কেমন কোয়ালিটির ওস্তাদ। জবাব দেন, ছাত্র জানে কি জানে না তার ওস্তাদ কেমন কোয়ালিটির? কথা বলেন। আল্লাহ শকর, আমরা এমন ওস্তাদের ছাত্র, যে ওস্তাদের কামরায় গেলে ভোর রাতে কান্নার আওয়াজ পাইতাম। আল্লাহর ওলি নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, তার দরজার কিনারায় যদি কেউ দাঁড়াইতো, এমন একটা রাত্র নাই যেই রাতে গুনগুন করে কান্নার আওয়াজ নাই। একটু দেরি হইলে আপনাদের কষ্ট হয়, অথচ হিন্দুর মন্দিরে গিয়া দেখেন রাত্র যত গভীর হয় হিন্দুরা মাথা তত নত করে দেয়। ওই খ্রিস্টানের গির্জায় গিয়া দেখেন রাত্র যত গভীর হয় খ্রিস্টানরা তত জোরে জোরে কান্না করে। মুসলমানের সন্তান আমাদের আল্লাহ দুর্বল নয়। আল্লাহ বলে, গোলাম, রাত্র যত গভীর হবে তুই আমারে তত বেশি ডাকবি, কারণ দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। আমি আল্লাহর দরওয়াজাটা বন্ধ নয়। 30 বছর গুনাহ করছো, 40 বছর গুনাহ করছো, তোর আব্বা কবরে 3টা কাপড় নিয়ে কবরের বাসিন্দা হইছে, তোর মা 5টা কাপড় নিয়ে কবরে চলে গেল। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ থাকবো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। তুই আমার কাছে চা, তোর 30 বছরের গুনাহ চোখের পানিতে আর 2টা সেজদার বিনিময় সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলেন, সবচেয়ে উলামায়ে কেরাম বেশি ভয় পায় কারে? আরো জোরে বলেন। কি ভয়, ওরে সুবহানাল্লাহ। ঢাকা থেকে লঞ্চে বাড়ি যাইতে আসি, এই কথাটা বুঝাবার আগে আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এখানে যারা বসা আছেন, এই যে বসা আছেন অনেক মানুষ, মাশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে, এরপরে এত মানুষ, আমি মনে করছি 10-15 জন ফাইকি না সন্দেহ না, কেন আবার মারামারি লাগায় দেয় আমার নিয়ে। ওয়াদা খেলাফ করার অভ্যাস আমার মোটেও নাই, কিন্তু মুরব্বীদের আবদার রক্ষার্থে অনেক সময় দেরি হয়। যাই হোক, কিছু করার নাই, রাস্তাঘাট তো পেশ ঢালাই, একটা ঝাঁকিও খাইনি আলহামদুলিল্লাহ, খুব ভালো রাস্তা মাশাআল্লাহ। আরে মিয়া, নেতারা চড়ে 1.5 কোটি টাকা দামের গাড়িতে, এই গাড়িতে চললে হ্যাঁ বিমানে চললো না জাহাজে চললো এই টের সে পায় না। ঝাঁকি কেন, যদি পাহাড় দেও নিচে নামে তাও টের পাইবে না যে কোন জায়গায় আমি আছি। এই নেতা সাব্য ব্যানে চড়াইয়া এই বাংলা রাস্তায় ঘোরানো দরকার, ঝাঁকি খাইতে খাইতে শরীরের চর্বি অর্ধেক কমে যাইত, কথা কি ঠিক? ঢাকার থেকে দেশে যাইতে আসি, এখানে যারা বসা আছেন ধরেন এখান থেকে যদি কোনো ব্যক্তি উঠে সাইকেলে চলে বাড়ি যান, জবাব দেন মৃত্যুর ভয়টা কম বেশি সবাই আছে না নাই? আরো জোরে বলেন। এখানে যারা বসা আছেন এদের চাইতে সাইকেলে যিনি আছেন তার মৃত্যুর ভয় কম না বেশি? সাইকেলের চাইতে হুন্ডায় মৃত্যুর ভয় কম না বেশি? কেন বলে, ওটা আরো রিস্ক বেশি, ওটা রিস্ক বেশি, দ্রুত গতিতে ওটা চলতেছে, ওটার ভয় বেশি। এটা কেন? এরপরে মোটরসাইকেল থেকে বাসের গতি বেশি না কম? মোটরসাইকেল আপনার নিয়ন্ত্রণে, ইচ্ছা করলে 25-এ চালাইতে পারবেন। আবার যদি মনে করেন না রাস্তায় জ্যাম লাগছে, হুন্ডা আটকায় থই আসতে ঘরে গিয়ে ঘুমাইতে পারবেন, এটা আপনার নিয়ন্ত্রণে, আপনার হাতে। উল্টা পাল্টা চালায় গাড়ির তলে বললে হেই দোষ কি আরেকজনের? পিছনে ম্যাডাম বসাইয়া খালি পিকআপ বাড়ায়, কিরে পিকআপ বাড়াও কাকা, দেখেন না পিছনে কেনা শরীর গরম হয়ে গেছে, তো পিছনে চায় তা হিউরি বাবা চুলমুল সব লাল, তোটাও যেটা এটাও হেই। এখন তো হেলমেট ছাড়া তেলও দেয় না মাশাআল্লাহ, এমন কায়দায় ভাব রয়েছে দুইজনে, দেয় থাম করে একেবারে ব্রেক, তো ব্রেকের ঠেলায় কত আর পাগলামি সহ্য করা যায়। এই জমিন আল্লাহ বানাইছে উলামায়ে কেরামের জন্য, যতদিন জমিন থাকবে উলামায়ে কেরাম এই জমিনে যতদিন থাকবে, আসমানের মালিক গজব থেকে বেনামাজিগুলোরে বাঁচায়া রাখবে। আলেম থাকবে না, জমিন ধ্বংস করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। হাদিসে পাকে রাসূল বলেছেন, এক ব্যক্তি যদি আল্লাহ ডাকনেওয়ালা থাকে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পৃথিবী আল্লাহ ধ্বংস করবে না। আর আল্লাহরে শুদ্ধ করে ডাকতে পারে সবচেয়ে বেশি পাবলিক না উলামায়ে কেরাম? আর যারা কান ডাক দেয় হে আল্লাহ হে আল্লাহ, একই হে আল্লাহ কোন ডাক হইল? তা কেমনে ডাকতে হবে এটা আল্লাহই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে রাসূলুল্লাহ, এখানে লাম পূর্ণা বাড়ি, এটা আলেম সারা তুমি 40 সিল্লা লাগাইলো পারবা না, কথা ঠিক? আলেমদের কাছে শরণাপন্ন হও, উলামায়ে কিরামদের কাছে নিজেকে নত বানায় দাও, একা একা পণ্ডিতি করিও না। সাহাবায়ে কিরামদের ভিতরে আম্মা জান আয়েশা ছিলেন সবচাইতে বড় মুহাদ্দিস। হুজুরের ওয়াফাতের পরে আবু হুরায়রার নামে হাদিস বেশি রওয়ায়াত হয়েছে না না, রাইসুল মুহাদ্দিসিন আম্মা জান আয়েশা সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। আম্মা জান আয়েশা কত দামি মহিলা, রাসূলুল্লাহ হাদিসের দরস দিতেন, আম্মা জান আয়েশা যতক্ষণ না পাশে থাকতেন ততক্ষণ রাসূল হাদিস স্টার্ট দিতেন না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার পর্দার বাহির থেকে বলতেন, ও আম্মা জান হাদিস ঠিক আছে, আম্মা জান আয়েশা বলে হাদিস ঠিক আছে। এরপর সাহাবায়ে কেরাম আমল করতেন। বুঝা গেল উস্তাদ ছাড়া ছাত্র কোনোদিন ছাত্র দাবি করলে বেয়াদবি ছাড়া কিছুই হবে না। ভাইরা আমার, তো হুন্ডায় ভয় বেশি, কোন কথায় কই যায় না, একটা উপরে হয়ে গেছে, হুন্ডায় ভয় বেশি। আচ্ছা বলেন, হুন্ডার থেকে বাসে ভয় কম না বেশি? আরো জোরে কম, বেশি। এবার আপনারা বলেন, বাস থেকে লঞ্চে ভয় কম না বেশি? এবার আপনারা বলেন, মৃত্যুর ভয় যেখানে বেশি আল্লাহকে তখন ডাকে কম না বেশি? আরো জোরে বলেন। উল্টা হয়ে গেছে, লঞ্চে উঠলাম, চলে গেলাম 4তলা কেবিনে, এই জাতির এতটা নষ্ট হয়ে গেছে দুধ বিক্রি করে বিড়ি টানে, কথা ঠিক? কলা ভিটামিন জাতীয় খাবার খাবা, শরীর ভালো থাকবে, নামাজ পড়বা, যৌবনের পাওয়ার বাড়বে। দুধ বেশি বেশি খাও, শরীর ভালো থাকবে, মেধা ক্লিয়ার থাকবে। না না, দুধ বিক্রি করে, বিড়ি টানে, কলা বিক্রি করে, ক্যারাম বোর্ড খেলায়, আছে না নাই? এই জাতির কপালে জুতা জুটবে নাকি মূলা জুটবে? কারণ মূলার দামও ৮০ টাকা কেজি। ভাইরা আমার, লঞ্চের চারতলায় উঠলাম, লঞ্চ এবার দ্রুত চালু, যে লঞ্চ এবার নদীর মাঝখানে দ্রুত চলতেছে। হঠাৎ নিচে হইচই মারামারি লাগলো। কি হইছে? নিচতলায় নামলাম, নিচে নামার পর দেখি বিশাল এক মারামারি। একটা আর একটা কাতরে লাথি মেরে একখানার পদ্মার ওই পারে নিল। আমি চিন্তা করলাম, এর যদি আসলেই লাথি মারে তো ওই পারে যাইবে না, কমপক্ষে নদীর মাঝখানে পড়বে। এ যদি নদীর মাঝখানে পড়ে তো এই সবগুলা মামলার আসামি হবে। একটার কইলাম, কি ব্যাপারটা কি? ব্যাপার বোঝেন না, ওই পাশে সাপ মারতে আছে। আমি আরো অবাক, সাপ মারা কি বোঝেন না? তাস খেলাইতেছে, তাস। তো ওই পাশে কি? ওই পাশে লুড্ডু। আপনারা বলেন, লঞ্চের নিচতলায় কিছু মানুষের সময় কাটে না, ভালো লাগে না, কি করবে? সময় কাটে না, কপাল পোড়া শয়তান, সময় কাটে না। সময় কাটাবার জন্য হিন্দি গান দেখে, নাচ গান শোনে, ফেসবুক চালায়। কপাল পোড়ার পা দুইটা মসজিদে যায় না, ওর কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদা হয় না। ওরে যুবক, মরবি, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। যেদিন মরবি ওদিন বুঝবি আসমানের মালিকের কত শাস্তি, কত ভয়ঙ্কর। লাগছে ঝগড়া। কি হইছে? উঠছে পুর, উঠছে সক্কা। আমার কথা বুঝেন না? কানা কানা, এই ময়মনসিংহ এলাকা কইছে কানা, ভালো মিল আছে এখন লাগে, মাশাআল্লাহ। কুট্টেলামু সব, আমি কি কুট্টেলাইবে মানে কেটে ময়মনসিংহে সব কুট্টেলাইবে। সুবহানাল্লাহ। ওরছে কানা, কিন্তু আর কইছে ওরছে সব। আপনারা দেখেন না খেলা নিয়ে মারামারি লাগে না, কথা কন না কেন? তো দুইজনে খেলাইতে কইছে, একজনে কা ওরছে ছয়, আর একজনে কানা ওরছে কানা। কয় তোমরা মিথ্যাবাদী শয়তান। এই একটা গুতা, ও একটা গুতা, আস্তে আস্তে হাতাহাতি হইতে হইতে মারামারি পর্যায়ে চলে গেছে। বাস, সবাই সমাধান করে দিয়েছে, মারামারি করিস না, যার যার মতো এক লাখ লাখ বিস্তারিত ভাবে খেলাধুলা, তার সমস্যা নাই। এদিকে টিভি চলতে আছে, মাশাআল্লাহ, ধুমধাম চলতে আছে। পুরা ছক্কা গরম বানাই হেলাইছে, পুরা নিস্তারাটারে জাহান্নামের আগুন বানাই হেলাইছে। কিছুক্ষণ পর লঞ্চ যখন পদ্মা নদীর মাঝখানে পড়লো, অটোমেটিকলি অটো ভাবে লঞ্চটা একটু হেলাধুলা শুরু হয়ে গেছে, কারণ তুফানে চাপ দিছে। ডান দিকে কিছুই দেখা যায় না, পানি আর পানি। বাম দিকে কিছুই দেখা যায় না, পানি আর পানি। জবাব দেয়, ওই মুহূর্তে যদি লঞ্চটা পানির নিচে চলে যায়, মৃত্যুর ভয় বেশি না কম? আরো জোরে কম, আরো জোরে কম। একটা মানুষও বাঁচার কোনো সুযোগ থাকবে না। কিছুই নাই, অন্ধকার, কিছুই দেখা যায় না রে মুমিন, সব অন্ধকার। কিছুক্ষণ পর লঞ্চ হেলতেছে, দুলতেছে। আমি চিন্তা করলাম, ব্যাপার কি? লঞ্চ এমন কেন করে? যে যেই লাইনের, সে সেই লাইনের মন্ত্র পড়ে। আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের কিছু মন্ত্র আছে না নাই? আরো জোরে বল। আমরা আমাগো লাইনে মন্ত্র শুরু করে দিলাম, যা পড়া দরকার বললাম। এরপরও মৃত্যুর ভয় কম বেশি আছে না নাই? আরো জোরে বল। কিছুক্ষণ পর দেখলাম তিন চাচায় তিনটা তসবি লইয়া উপরে উঠছে। তিনজন চাচা। এই তিন চাচার একটু আগে দেখছি নিচে তাস খেলাইতে। কি খেলাইতে? খোদার কসম, অভাব নাই। আপনি যদি কোন ভুয়া কথা জিনা, আপনি আমার লাগে আজকে চলেন, আজকে চলেন, কালকে দেখাই দেব বরিশাল লঞ্চ গুলা কি হয়। তাস পুরা ধুমসে চলতে আছে। এই তিন চাচা বিড়ি টান্না ধুমসে গালগুল ফুটা করিয়া ছাড়তে আছে, দাড়ির ভাগ্য ধোয়া। একটু পরই একটু খালি আল্লাহ মিস কল দিয়েছে, নিজটা চাপ দিয়েছে, লঞ্চ হেলে আর দুলে। বাস, তিনটা তসবি লিয়ে উপরে গেছে। এখন একজনে কয় আত্তাহিয়াতু, আর একজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজনে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা। তিনজনের ধরন তিন রকম। একজনে কয় আত্তাহিয়াতু, আমি ভাই আত্তাহিয়াতু কি এবারে হবে? তসবি আত্তাহিয়াতু কি? এটা তো নামাজে পড়ে। তো বাবাজি, ভাবসা বেশি ভালো না, সাওয়াল বাওয়াল লইয়া দেশে যাবো, হ্যাঁ, কাজ হইবে কি? তুফানে বাড়ি দিয়েছে, লঞ্চ যদি এখন ডুবে যায়, একটা আলু বর্ত হয়ে যাবো। আমি কি সমস্যা কি? লাশ মাছে খাইয়া পালাইবে, আমাদের অস্তিত্ব পাওয়া যাইবে না। আরে আমার বাড়ির পাশে গোরস্থান বানাইছে এই জায়গায় মরমু আব্বার পাশে মরমু আমি নিয়ত করছি মায়ের পাশে আমার লাশ থাকবে এইটা আমি নিয়ত করছি কাজ হইবে কি এখন তুফানে তো বাড়ি দিছে উপায় নাই আপনারা বলেন এটাও কিন্তু একটা ভয় এটাও কি ভয় এটা কি ভয় ভয় হঠাৎ ডান পাশের কেবিনে একজন বিজ্ঞ আলেম ছিলেন তিনিও দরজা খুলছে তাকায় দেখলাম হয়তো কিছু সময় তিনি ভিতরে নামাজ পড়েছে আমি হুজুরের পাশে গিয়ে দাঁড়াইলাম ঢাকা শহরের এক নামীদামি মাদ্রাসার মুহাদ্দিস হুজুর অবস্থা বেশি ভালো না বড় এক মসজিদের খতিব বয়বৃদ্ধ আলেম হুজুর বলল কোনো টেনশন নাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা সব চাইতে আলেমরা বেশি ভয় পায় কারে আল্লাহরে আমি বললাম ভয় তো লাগে উপায় নাই হুজুর বলে কোনো টেনশন নাই দারুণ একটা কথা খুব খেয়াল করেন কোনো টেনশন নাই আমি বললাম কেন টেনশন নাই এখনো তো মৃত্যু হতেই পারে এখনই মরতে পারি আমি হুজুর বললেন এত ভয় কিসের ফজরের নামাজটা জামাতের সহিত পড়ছি নামাজের পর রাসূলের হাদিসের দরস দিয়েছি রাসূলের হাদিসের দরস দেওয়ার পর এরপরে আস্তে আস্তে যোহরের নামাজও পড়ছি আসরের নামাজও পড়ছি মাগরিব পরে লঞ্চে উঠছি ইশারের নামাজ লঞ্চেই পড়লাম তাসবিহ আদায় করলাম এরপরে সূরা ওয়াকিয়া পড়লাম আল্লাহর কোরআনের দামি দামি কিছু সূরাগুলা পড়লাম এগুলা পড়ার পর এখন আমার মনে নেই যে লঞ্চ এই স্টিমারটা বরিশাল টার্মিনালে ব্রেক করবে ফজরের নামাজটা টার্মিনাল মসজিদে পড়ব আল্লাহর কসম হাদিসের ভাষায় এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যদি কোনো মুমিন মারা যায় মৃত্যু হতে দেরি আসমানের মালিক জান্নাতের ফয়সালা করতে দেরি করবে না দেখছো তার চিন্তা কি তোমার চিন্তা কি আমি বললাম মরার পরে কি হবে হুজুর বলল চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ কি হবে মরতে হবে মরব সমস্যা কি মরার পরই আজরাইলের সাথে সাক্ষাৎ হবে ইসরাফিলের সাথে দেখা হবে মিকাইলের সাথে দেখা হবে এরপরে জিবরাইলের সাথে দেখা হবে সর্বোপরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাবে এরপরে চূড়ান্তভাবে আমার মালিক আমার আল্লাহর সাথে দেখা হবে এর চাইতে বড় কি পাওয়ার আছে আমার আল্লাহর সাথে দেখা হবে রাসূলুল্লাহর সাথে দেখা হবে একজন আলেমের চিন্তাধারা এমন আর তোমার চিন্তাধারা কেমন এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ও সন্তানের বাপ সন্তান গুণালে আলেম বানান ঠকবেন না আজ বাংলাদেশের ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য নাস্তিকরা গোপনে গোপনে ইসলামের গোড়া কাটে আমরাও জানিয়ে দিয়েছি সাবধান তোমরা টকশোর ভিতরে ইসলাম নিয়ে বাজে কথা বলতে পারো এদেশের রিস্কাওয়ালা থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষের খেটে খাওয়া হালাল পয়সার একটা গভীর সম্পর্ক ইসলামের সাথে আছে না নাই আরো জোরে গান পরিষ্কার জানিয়ে দিয়েছি বাঘ দেখেছো বাঘের হুংকার দেখো নাই সাগর দেখেছো সাগরের গর্জন দেখো নাই সিংহ দেখেছো সিংহর থাবা দেখো নাই বাঘ দেখেছো বাঘের হুংকার শুনো নাই উলামায়ে কেরাম দেখছো মাথায় টুপি দেয় কিছুই বলে না লম্বা জামা গায়ে দেয় কিছুই বলে না আল্লাহর কসম এই বাংলার জমিনের এক ইঞ্চি মাটি কোন নাস্তিক কোন বেঈমানের জন্য ছেড়ে দেওয়া হবে না শুধু তাই নয় এই বাংলার জমিনে আর যুদ্ধ হবে বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান আসাদুল নামের কুলাঙ্গার সহ মুফাসসির সহ যত বেঈমানগুলো আছে এদেরকে কচু কাটা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে এদেশের যুবকরা যদিও দাড়ি রাখে না কিন্তু দাড়িকে ভালোবাসে কি বাসে না আরো জোরে কোন যদিও নামাজ পড়ে না ঠিকমতো, যদিও মাথায় টুপি দেয় না, গোপনে গোপনে খবর নেয় এদেশের হাজারো যুবক ওলামায়ে কেরামদের কাছে গিয়া একটা আলাদা ভাবে মাথা আগায় দিয়া বলে একটু দোয়া করে দেন। বোঝা গেল এ বাংলার জমিনে সব কার্যক্রম হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে, একা একা পণ্ডিতি চলবে না, চলবে না, চলবে না। এ বাংলার জমিনের সফল রাষ্ট্রনায়ক, আমার কথা বুঝতে হবে আগে, মাইক দূরে টানানো আছে, কিছু গাঞ্জাখোর আছে, এখানে নাই, আমাদের এলাকায় আছে, এরা ওয়াজ বোঝে না, তিন টোপলা গাঞ্জা খাইয়া আউট অফ বাউন্ডারি দূরে থাকে, এরকম টান দেয় তিনটা কানে গিয়া লাগছে, ও সহ্য করতে পারে নাই, ফট করিয়া ওয়াজের প্যান্ডেল আইসা বলে এই বললা কি বয়ান করো, কথা ঠিক, ও সামনেও বুঝলো না পিছনেও বুঝলো না। আমি মনে করবো তুমি ভদ্র বাবার কোনো ভদ্র ছেলে না। ভাইরা আমার, এদেশের সফল রাষ্ট্রনায়ক মরহুম শেখ মুজিবুর রহমান, দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দিক। আমিন কইলেন না যে? আমিন। আমি তিনি বলেছিল রক্ত দিয়েছি আরো দিব, এরপরে দেশ স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। ওয়াজ মনে হয় বুঝেন না? রক্ত দিয়েছি আরো দিব, দেশ স্বাধীন করে ছাড়বো, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরাও নেতার তালের সাথে তাল মিলায় বলতে চাই, ও নেতা আপনাকে স্বাগতম জানাই, ইনশাআল্লাহর বাহিরে সংসদ ভবন চলতে দেওয়া হবে না, গণভবন চলতে দেওয়া হবে না, রাজপথ চলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহর ভিত্তিতে বাংলাদেশ চলবে, পার্লামেন্ট চলবে, সংসদ ভবন চলবে, গণভবন চলবে। নেতার কথাকে আমরা স্বাগতম জানাইয়া ইনশাআল্লাহর বাহিরে যারা কথা বলবে এদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। কথা ঠিক আছে তো? আমি কোন কেউ বাস দিলাম নি, আবার আল্লাহ কবুল করুক। ওয়াজ বোঝে না অনেকে, খালি উল্টা পাল্টা ঠেলে, ঠিক তার তো কেটে গেছে মনে হয় না। ভাইরা আমার, কই কি হলো, আওয়াজ কমে গেল যে? ভাইরা আমার, এজন্য সাবধান, ওয়ান টাইমের জীবন, কয়দিন বাঁচবারে ভাই। কত মানুষ চলে গেল কবরের বাসিন্দায়। আজকেও দেখলাম গাড়ি উল্টা খায়া পইরা আছে, ব্রিফকেস রাস্তায়, মোবাইল রাস্তায় পড়ে আছে, খবর নাই কার মোবাইল কে নেয়, কার ব্রিফকেস কে নেয়। কয়েকদিন আগে ওই যে শায়েস্তাগঞ্জ বয়ানে গেলাম, আমেরিকার থেকে লাকেজ ভরে ভরে মাল বাংলাদেশে আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানির নিচে চলে গেছে, ৪-৫ ঘন্টা পর এই লাশ ফুলে গেছে। এরপরে প্যান্ট বেলেট দিয়া কাটছে, বেলেট দিয়া কাটার পর এরপরে রান বের করেছে, মাছ ঠোকরায়া ঠোকরায়া শরীরের অংশ খেয়ে ফেলেছে। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার জমি, কোথায় তার সম্পদ, কিছুই রইল না। একা একা খালি দুইটা হাত নিয়ে কবরে চলে যেতে হলো। এরে যুবক আল্লাহর গোলাম, আজ থেকে ওয়াদাবদ্ধ হও, ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবা, আল্লাহরে আপন বানাইবা, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, সন্তান গুলারে কোরআনওয়ালা বানাবা, একটা সন্তান আলেম বানাও। আমি প্রায় জায়গায় প্রত্যেকটা মাহফিলে ধর্মীয় শিক্ষার উপরে কথা বেশি বলি। কারণটা কি, বাংলাদেশের ভিতরে অধিকাংশ ঘরের ভিতরে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ঘরের ভিতরে ধর্মীয় শিক্ষার কোনো অ্যাকশন নাই। আমার ঘর বলতে হয় না বিবি নামাজ পড়, বিবি আগেই উঠে আমারে ডাক দেয় উঠেন নামাজ পড়েন। আমার মা, তাকে বলতে হয় না নামাজ পড়েন। আমার ভাইগুলা বলতে হয় না ফজরের সময়। এক জান্নাতি ঘরের পরিবেশ, অটোমেটিক যার যার মতো মসজিদে দৌড়ায়। আল্লাহর কসম, যদি মাদ্রাসায় না পড়তাম, মাথায় টুপি না দিতাম, লম্বা জামা গায়ে না লাগাইতাম, আব্বায় যদি আমার সকালবেলা বক্তব্যে না পাঠাইতো, এই শান্তি কিয়ামত পর্যন্ত জীবনে কোনোদিন পাইতাম না। এজন্য সন্তানের বাপ ও পর্দার অন্তরালের মা, সন্তানকে আলেম বানাও, ঠকবা না। আমার এলাকার কথা, মাঝে মাঝে আপনারা দেখেন সন্তানের লাশ, বাবার লাশ কবরে নামাইতে দেয় না, সম্পদ বুঝায় না দিলে বাবার লাশ কবরে নামবে না। এমন ঘটনা আমি স্বচক্ষে নিজে দেখেছি কেরানীগঞ্জে। বাবার লাশ কাপন পেঁচায় কবরের সামনে ফালা রাখছে। এক মেয়ে দাঁড়ায় বলে, সাবধান, আমার আব্বা ওই সম্পদগুলা ভাইদেরকে লিখে দিয়েছে, আমাদেরকে দেয় নাই, অতএব লাশ নামবে না। সম্পদাকে বুঝায় দিতে বলেন, ও সন্তানের বাপ, হাদিসে পাকে নবী আমার বলেন, ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা, যা খাবা ওটা তোমার, নিজে খাও, আলেমদেরকে দাওয়াত দিয়া খাওয়াও, রিস্কাওয়ালারে দাওয়াত দিয়া খাওয়াও, মুসাফিরদেরকে দাওয়াত দিয়া খাওয়াও, বেশি বেশি খাওয়াইলে বরকত বাড়ায় দিবেন কে? ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবা তা তোমার, যা পরবা আউলাবিস্তা ফাআবলাইতা, যা পরবা ওটা তোমার। কষ্ট হয় আপনাদের? না বন্ধুগণ, আরে বাবা, এটা বিশাল ক্ষতিকর আমার জন্য। আউলাবিস্তা ফাআবলাইতা, জুমার দিন ওই খোদারে খোদা পচা জামা বিড়ির গন্ধয় এড়ি গাই দিয়ে মসজিদে যায়, আর ফকিন্নির বোলা কমিউনিটি সেন্টারে, বিবাহের বাড়িতে, শ্বশুর বাড়িতে দামাজা দামি জামা পরে যায়। কথা কি ঠিক? তাহলে এই জাতি কি জুতার বাড়ি খাবে না মুলার বাড়ি খাবে? জুতার বাড়ি। আরে আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় সরকার আল্লাহ, আল্লাহ সবচেয়ে দামি। আমার দামি কাপড়টা আমি পরে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিব। কথা ঠিক আছে তো? না তা নাই, দামি কাপড়টা থইয়া দেয় হামদাইয়া, সাসা একবারে বেআই বাড়ি যায় দামি পোশাক পরে, আর জুমার দিন ফকিন্নির মতো মসজিদে যায়। এজন্য রাসূল বলেছেন, আউলা বিস্তাফা আবলাইতা, যা পরবা ওটা তোমার। ভালো কাপড় পরো, দামি কাপড় পরো, আতর ব্যবহার করো, বিড়ি দুর্গন্ধ থেকে দূরে থাকো, ঠিক কিনা? আও তাসাদদাকু ফাআমজাইতা, যা তুমি আল্লাহর জন্য ব্যয় করবা ওটা অ্যাকাউন্টে পৌঁছায় দিবেন কে? ভাইরা আমার, এজন্য কিছুই থাকবে না। সন্তানগুলোর দিনদার বানান। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়ায় যাব। ও সন্তানের বাপ, আমার এলাকা কুয়াকাটার পাশে মহিপুর একটা থানা আছে, ওর পাশে একটা এলাকা আছে ইউসুফপুর, এর পাশে একটা এলাকা আছে সাবলি বাজার। এলাকায় গেলাম বয়ানে, রাত্র 2টার পর বের হয়ে আসতেছি ঢাকার উদ্দেশ্যে। হঠাৎ রাত্র 3টার পর গোরস্থানের পাশ দিয়ে আমার গাড়িটা যাইতেছে। গ্লাস খুলে দেখলাম গোরস্থানের কিনারায় কে যেন সাদা জামা পরে দাঁড়িয়ে আছে। পেরায় পেরায় দেখি, একদিন দিলের ভিতরে ভয় লাগলো, ও তো জিনও হতে পারে, অন্য কোনো কিছু তো হতে পারে। একবার সামনে আগাই, আর একবার ভয়তে পিছনে যাই। একদিন সাহস করে চিন্তা করলাম না গিয়া দেখবো কে। এরপরে আস্তে আস্তে কবরের কিনারায় গেলাম। এখানে যারা বসা আছেন রে ভাই, একদিন 3টা কাপড় শরীরে উঠবে, কেউ বাঁচাতে পারবে না। এখন যদি মারা যান, মাত্র 3টা কাপড় পেঁচায় বাইরে পালায় রাখবে। বিবি বলবে ভয় লাগে, ছেলে বলবে বাবারে বাইরে রাখ, ঘরে রাখলে বাচ্চারা ভয় পাবে। খবরদার রে যুবক, সময় থাকতে আল্লাহরে ভয় পাও। এবার চলে গেলাম গোরস্তানের কিনারায়, গিয়া দেখলাম সাদা পাঞ্জাবিওয়ালা এক ব্যক্তি দাঁড়িয়ে ফোপায়া ফোপায়া কাঁদে। একটা ছোট্ট বাচ্চা মা মারা গেলে যেমনে কাঁদে, ওই আল্লাহর গোলাম দাঁড়ায় তেমনি কাঁদে। পিছনে দাঁড়ায় সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। আবার সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। আবার সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। আবার সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে আমার দিকে তাকালো। যখনই তাকাইলো, তখনই দেখলাম এলাকার ভিতরে সবচেয়ে বড় হাফেজ সাহেব। দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ি, যত পড়ি তত দিলে মজা পাই, যত পড়ি তত দিলে মজা পাই। যখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই, চুম্বক যেমন লোহাকে টেনে নিয়ে আসে, মায়ের মহব্বতে সন্তানকে টেনে নিয়ে আসে। আমি সামনে আগাই, মনে হয় মায়ের ভালোবাসার বন্ধনে আরো দ্রুত কবরের কিনারায় নিয়ে আসে। আমি থ হয়ে দাঁড়া গেলাম, এমন সন্তানও কি দুনিয়াতে আছে রে মুরব্বী? সময় থাকতে সন্তানকে আলেম বানাও, পারো নাই মেয়েটাকে আলেমের কাছে বিয়ে দাও। ও পর্দার অন্তরালের মা, সন্তানগুলারে দিনদার বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, ঠকবা না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা সবচেয়ে আল্লাহরে বেশি ভয় পায়। আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি তো হেফজখানায় পড়ান, আপনি তো অল টাইম আল্লাহর কোরআন পড়ান, সওয়াব তো মা বাবার কবরে এমনি যায়। আল্লাহর গোলাম হাফেজ সাহেব বলে, শান্তি পাই না, মনের ভিতরে কোনো তৃপ্তি পাই না। ईदर दिन सबाई बाड़ी जाए आमी तो जाई ना कारण घरे गेलेई देखी मायर जायनामाज पड़े आछे घरे गेलेई देखी अब्बार कापड़ पड़े आछे घरे गेलेई देखी बिछाना नाई बिछानाय मायर कापड़ पड़े आछे ओई मायर कथा आमी भुलते पारी ना आमी बोल्लाम हुजूर मने कष्ट नियेन ना आल्लाह हिफाजत करबे जान ता आपनि कि पड़ेन नाई आल्लाहर नबी साहाबाए केरामदेरके एक जायगाय राखा एक कबरेर किनाराय दाঁড়ায় দাঁড়ায় বাচ্চার মতো কেঁদেছে সাহাবায়ে কেরাম বলল নবী আপনি কেন কাঁদেন আল্লাহর নবী বলল তোমাদের তুম্মা আছে আমার তুম্মা নাই এই কবরে যেই মহিলাটা ঘুমিয়ে আছে ইনি হলো আমার মা আমেনা আমি আমার মায়ের mohabbat এই কবরের কিনারায় একটু দাঁড়ায়া যাই ও সন্তানের বাপ যুবক ওয়ান টাইমের জীবন বেশি দিন বাঁচবা না কখন না জানি শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হও আজকে থেকে ওয়াদা করো আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাবা নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না হারাম খাবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না দেশের বিরুদ্ধে অবস্থান নিবা না ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা না নবীর শান এবং মানের বিরুদ্ধে অবস্থান নিবা না দাড়ি कारण मानुष मारा गेले टुपी कबरे जाए ना जामा कबरे जाए ना तस्बीह कबरे जाए ना मेसवाक कबरे जाए ना अल्लाहर कसम শুধুমাত্র একটা আমল কবরে যায় ওই আমলটা হলো নবীর সুন্নতি দাড়ি ঠিক না ঠিক যদি এটাই সত্য হয় এই যে দাড়ি রাখলাম খোদার কসম ইজ্জত আল্লাহ কমায় নাই রাস্তায় গাড়ি চালায় পুলিশ আটকায় দেয় গাড়ির গ্লাসটার ভিতরে কি বলে বাতি জ্বালায় দেই মাথাটা আগায় দিয়া বলে হুজুর একটু দোয়া কইরা দিয়েন কেন করব বলে মুখে নবীর দাড়ি আছে মাথায় টুপি আছে কমপক্ষে দোয়াও তো করতে পারবেন ঠকবানারে যুবক বাংলাদেশের ভিতরে আর্মিতে চাকরি রেবে চাকরি করে পুলিশে চাকরি করে স্কুলে পড়ে এবং পড়ায় দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা যুবক আছে না নাই এই দাড়িটা নিয়ে কবরে যেতে হবে রে ভাই ও পর্দার অন্তরালের মা বোন স্বামীকে হাত পায়ে ধরে দাড়ি রাখার ওয়াদা করার কারণ দাড়ি এমন একটা সম্পদ হাদিসের কিতাবে পড়েছি এক ব্যক্তিকে আল্লাহ দাড়ির উসিলায় ক্ষমা করে দিয়েছে আজ থেকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হও দাড়ি কাটবো না সন্তানগুলোর দিনদার বানাবো নামাজ ছাড়বো না হারাম খাবো না বেপরদায় চলবো না নাচ গান দেখবো না কে কে পারবা দুটি হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন এই গভীর রাত আপনার দরওয়াজা খোলা এই প্রত্যেকটা যুবকগুলারে আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা বানায়া দেন আয় আল্লাহ সমস্ত যুবকের হায়াতের ভিতরে বরকত দেন বলেন আমিন।